ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে ডিআরইএস প্রকল্পে বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকার ঋণ নিয়েছে রাজ্য সরকার। দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, এই অর্থ জনজাতি এলাকার শিক্ষা, সড়ক যোগাযোগ এবং জীবন জীবিকার উন্নয়নে ব্যবহার করা হবে। And it would be only for development of the tribal areas, for their this road development, then for education purpose, for livelihood purpose. That would be spent only for those people only.